আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 অনুশীলনীর গুরুত্বপূর্ণ কিছু ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করার নিয়ম আজকে শিখব, যেমন সাইন 0°, সাইন 30°, কস 45°, টেন 60°, এরকম বিভিন্ন মানগুলো যদি আমরা বের করতে পারি, জানতে পারি, তাহলে আমরা এই অধ্যায়ের এবং পরবর্তী যে অধ্যায়টি রয়েছে 10 অধ্যায়, এই অধ্যায়ের সমস্যাগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারব। তো আজকে আমরা এই অনুপাতগুলো কীভাবে মুখস্থ না করে সহজে আমরা বের করতে পারি এবং মনে রাখতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, আমরা এখানে কোণ লিখেছি 0°, 30°, 45°, 60° এবং 90°। এই কোণগুলোর বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করব। আমরা প্রথমে সাইনের অনুপাতগুলো বের করব, যে সাইন অনুপাতগুলো কীভাবে বের করে। বের করার জন্য আমরা যে পদ্ধতিটি অবলম্বন করব সে পদ্ধতিটি হচ্ছে, আমরা প্রথমে নাম্বারিং করব, 0, 1, 2, 3, 4। দেখো আমরা 0, 1, 2, 3, 4 এভাবে নাম্বারিং করলাম 0 থেকে। এখন আমরা এই সবগুলোকে 4 দ্বারা ভাগ করব, 4, 4, 4, 4। দেখো সবগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করলাম। 4 দ্বারা ভাগ করার পরে আমরা এই সবগুলোর বর্গমূল নির্ণয় করব। তাহলে এই সবগুলোকে আমরা বর্গমূল করি, সবগুলোকে বর্গমূল করব। বর্গমূল করলে আমাদের যে মানটি আসবে সেটা আমরা দেখব। দেখো শূন্যকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 0 হবে, এটাকে বর্গমূল করলে 0 হবে, তাহলে আমরা এখানে লিখলাম 0। 1কে বর্গমূল করলে 1 এবং 4কে বর্গমূল করলে হচ্ছে 2, তার মানে এটাকে বর্গমূল করলে হবে 1/2 এবং এটাকে বর্গমূল করলে হবে 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে 2, তাহলে 1/2। এবং এটাকে বর্গমূল করলে রুট 3কে বর্গমূল করলে হবে 3/3 এবং 4কে বর্গমূল করলে হবে 2 এবং 4কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, 1কে বর্গমূল করলে 1। তাহলে আমরা সহজেই আমাদের সাইনের বিভিন্ন কোণ অনুপাতগুলো আমরা পেয়ে গেলাম। তো আমরা প্রথম কী করেছি, নাম্বারিং করেছি 0, 1, 2, 3, 4, তারপরে সবগুলোকে 4 দিয়ে ভাগ করেছি, ডিভাইডেড বাই 4, 4, 4, 4, 4, এবং তার পরবর্তী স্টেপ কী করেছি, আমরা বর্গমূল করেছি সবগুলোকে, রোট ওভার। এখন যে মানগুলো বের হয়েছে 0, 1/2, 1/2, √3/2, 1, এটি হচ্ছে সাইনের বিভিন্ন কোণের অনুপাত। তার মানে হচ্ছে সাইন 0°, দেখো সাইন 0° মান হচ্ছে 0, সাইন 30° মান হচ্ছে 1/2, সাইন 45° মান হচ্ছে 1/2, সাইন 60° মান হচ্ছে √3/2 এবং সাইন 90° মান হচ্ছে 1। তাহলে আমরা মুখস্থ না করে সহজেই বের করে ফেললাম যে সাইনের বিভিন্ন কোণের অনুপাতগুলো। এখন আমরা যদি কসেরটা বের করতে চাই তাহলে সহজেই আমরা সাইনটার উল্টো দিক থেকে যদি লিখি তাহলে আমাদের কজের মানগুলো বের হয়ে যাবে। মানে হচ্ছে কজের ক্ষেত্রে দেখো আমরা এই পাশ থেকে লেখা শুরু করব, তাহলে 1 হচ্ছে এখানে, তারপরে √3/2, 1/√2, হাফ এবং 0। দেখো আমরা উল্টো দিক থেকে যদি এখানে লিখি 1√3/2, 1/√2, 0, তাহলে আমরা কজের মানগুলো পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কজের মান। দেখো
cos 0 degree মান হচ্ছে 1 cos 30 হচ্ছে √3/2 cos 45 degree মান হচ্ছে 1/√2 cos 60 degree মান হচ্ছে half cos 90 মান হচ্ছে 0 তাহলে আমরা যদি sin এর মান জানি তাহলে cos এর মানটা আমরা সহজে বের করে ফেললাম যে cos এর ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কি হবে একই রকম ভাবে sin এবং cos যদি আমরা বের করতে পারি তাহলে sin এর বিপরীত হচ্ছে 1/cos এবং cos এর বিপরীত হচ্ছে 1/sec তাহলে আমরা এই cos এবং sec এই মানগুলো সহজে বের করতে পারব যেমন তোমাদেরকে সহজ ভাবে বুঝাচ্ছি যেমন cos 30° মান হচ্ছে √3/2 এখন যদি বের করতে বলে যে sec 30° মান কত sec 30° মানকে আমরা যদি উল্টিয়ে দেই মানে log কে হর বানাই এবং হর কে log বানাই তাহলে আমরা cosec 45° মান বের করতে পারব আমরা এগুলো একটু মুছে নিচ্ছি নিচেরটা দেখো এখন আমরা জানি cos 30° মান হচ্ছে √3/2 এখন যদি cosec 30° মান বের করতে বলে যে cosec 30° মান কত cosec 30° মান হবে cos 30 সরি cosec 30 না sec 30 cos 30 বিপরীত হচ্ছে sec cos বিপরীত হচ্ছে sec sin বিপরীত হচ্ছে cosec তাহলে cos 30 মান হচ্ছে √3/2 এখন যদি আমাদের sec 30 মান বের করতে বলে তাহলে আমরা এটাকে যদি উল্টিয়ে দেই তাহলে sec 30 মান পাবো তার মানে হচ্ছে 2/√3 তাহলে আমরা সহজেই sec 30 মান পেয়ে গেলাম তার মানে cos এর মান জানলে আমি sec এর মান জানছি এখন যদি বলে cos 60° মান কত 1/2 মানে 1/2 মানে হাফ এখন যদি বলে যে sec 60° মান কত যে sec 60° sec 60° মান হচ্ছে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে মানটা পাবো তাহলে ওটা উল্টিয়ে দিলে হচ্ছে নিচে 1 চলে যাবে তার মানে sec 60° মান হচ্ছে 2 তার মানে cos এর মান জানলে আমরা sec এর মান বের করতে পারছি sec এর বিভিন্ন কোণ অনুপাতের মান বের করতে পারবো ঠিক একই রকম ভাবে আমরা sin এর মান জানলে এর বিপরীত হচ্ছে cosec cosec বের করতে পারবো যেমন sin 45° মান হচ্ছে 1/√3 এখন যদি বলো যে cosec 45° মান কত cosec 45° এই cosec 45° মান কত cosec 45° মান হচ্ছে আমরা উল্টিয়ে দেব sin 45° sin 45° মান আমরা বের করেছি 1/√2 তার মানে cosec 45° মান হচ্ছে √2 যদি উল্টিয়ে দেই মানে log কে হর বানাই হর কে log বানাই তাহলে cosec 45° মান হচ্ছে √2 তাহলে আমরা sin এর মান জানলে cosec এর মান বের করতে পারি তাহলে আমরা দেখলাম যে sin প্রথমে আমরা sin বের করলাম sin এর অনুপাতগুলো এটাকে যদি আমরা উল্টো ভাবে লিখি তাহলে আমরা cos এর মান পাবো এবং sin কে যদি উল্টিয়ে দেই তাহলে cosec পাচ্ছি আবার cos কে যদি উল্টিয়ে দেই তাহলে আমরা sec পাচ্ছি তার মানে আমরা চারটা ত্রিকোণমিতিক অনুপাত বের করে ফেললাম sin cos cosec এবং sec এখন আমাদের বাকি রয়েছে tan এবং cot এটার মান বের করা এখানে একটা আরেকটি বিষয় জানার জন্য সেটা হচ্ছে দেখো কিছু কিছু মান আমরা লিখি যে অসংজ্ঞায়িত যে মানগুলো অসংজ্ঞায়িত দেখো cos 0° মান হচ্ছে 1 cos 90° মান হচ্ছে 0 এখন cos এর বিপরীত হচ্ছে sec যদি sec 90° মান বের করা যায় তাহলে নিচে একটা 1 আছে 1 কে যদি আমরা উল্টিয়ে দেই তার মানে 0/1 কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায় তখন আমাদের এই মানটি চলে আসবে অসংজ্ঞায়িত যেমন যদি বের করতে বলা হয় যে sec 90 মান কত দেখো sec 90° এটার মান কত sec 90° তো sec 90 হচ্ছে cos 90 বিপরীত cos 90 হচ্ছে 0/1 মানে নিচে একটা 1 আছে আমরা 1 টাকে যদি উপরে লিখি 0 কে নিচে লিখি তাহলে যে কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ করি তখন এটার মান হয়ে যায় অসংজ্ঞায়িত ঠিক আছে এজন্য sec 90° মান হচ্ছে অসংজ্ঞায়িত ঠিক একই রকম ভাবে sin 0° মান হচ্ছে 0 sin কে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে আমরা পাবো হচ্ছে cosec ঠিক একই রকম ভাবে cosec 0° মান হচ্ছে অসংজ্ঞায়িত তো আমরা এইভাবে অসংজ্ঞায়িত কিভাবে মানগুলো আসে সেগুলো আমরা জানতে পারলাম তাহলে আমরা এখানে চারটি বিষয় জেনেছি sin cos sec এবং cosec এখন আমরা বের করব tan এর মানগুলো যে tan কিভাবে বের করা যায়
10 এর ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এভাবে নাম্বারিং করব 0 1 3 9 এটি হচ্ছে আমাদের অসংখ্যিত মান এজন্য আমরা লিখব 0 1 3 9 এই সবগুলোকে আমরা 3 দিয়ে ভাগ করব 3 3 3 3 এখন এই সবগুলোকে আমরা বর্গমূল করব বর্গমূল করলে আমরা যে মানটি পাচ্ছি এইগুলো মান হবে 10 এর মান তার মানে 0 কে 3 দিয়ে ভাগ করলে 0 বর্গমূল করলে 0 0 1 বাই রুট 3 এটা হবে 1 আর এটা হচ্ছে রুট 3 আর এটা অসংখ্যিত তার মানে দেখো 10 0 ডিগ্রি মান হচ্ছে 0 10 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট 3 10 45 ডিগ্রি মান হচ্ছে 1 এবং 10 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3 এবং 10 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত এটা অন্যভাবে বের করা যায় যেমন tan θ সমান হচ্ছে sin θ / cos θ যদি 10 30 ডিগ্রি মান বের করতে চাও তাহলে আমরা যে বের করতে পারি sin 30 / cos 30 sin 30 এবং cos 30 আমাদের মান জানা আছে ওইভাবে বসিয়েও আমরা 10 30 মান বের করতে পারি বা 10 যে কোনো অনুপাতের মান বের করতে পারি ওইভাবে একটু সময় সাপেক্ষ সময় লাগবে এই কারণে আমরা এইভাবে আরো সহজে বের করতে পারি ধরে ধরো 10 আমরা কিভাবে বের করেছি নাম্বারিং করেছি 0 1 3 9 তারপরে আমরা 3 দিয়ে ভাগ করেছি এবং তারপর আমরা বর্গমূল করেছি বর্গমূল করে যে মানটি বের এসেছে সেগুলো হচ্ছে আমাদের 10 এর মান 10 যদি মান 0 10 30 মান মান বের হচ্ছে 10 45 ডিগ্রি মান 1 10 60 ডিগ্রি মান হচ্ছে এবং 10 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত এখন আমরা যদি এইগুলোকে একটু উল্টিয়ে দেই উল্টিয়ে দিলে উল্টো ভাবে লিখলে আমরা কোটের মান পাবো দেখো আমরা যদি উল্টাই তার মানে এই অসংজ্ঞায়িতটা চলে আসবে এখানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত তার মানে রুট 3 1 1 বাই রুট 3 এবং হচ্ছে 0 তাহলে দেখো এটা হচ্ছে তার মানে কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত কট 30 ডিগ্রি মান 1 বাই রুট 3 কট 45 ডিগ্রি মান 1 কট 60 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট 3 এবং কট 90 মান হচ্ছে 0 তাহলে এইভাবে আমরা 6টি অনুপাতে বের করতে পারলাম যে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করতে পেরেছি যে সাইন কস সেক কোসেক ট্যান এবং কট এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা সহজেই মানগুলো বের করতে পারলাম এই মানগুলো যদি আমাদের একদম সব সময় মনে থাকে আমরা সহজেই প্রথমে এইগুলো মানগুলো বের করে শিখব তারপরে আমরা একটু এগুলোকে আত্মস্থ করে নেব যদি এগুলো আমরা মানগুলো দেখা মাত্রই যে কোনো কোনের অনুকোনো দেখা মাত্রই এগুলোর অনুপাতের মানগুলো আমরা বলতে পারি বের করতে পারি তাহলে আমাদের যে কোনো সমস্যার সমাধান করতে খুব কম সময় লাগবে সেজন্য আমরা যদি এগুলো বারবার অনুসরণ করি বারবার অনুসরণ করি তাহলে এই মানগুলো আমরা সহজেই খুব দ্রুত এগুলোকে আত্মস্থ করতে পারব তাহলে আমরা আজকে এখানে শিখলাম যে খুব সহজে আমরা কীভাবে এই মানগুলো বের করতে পারি আমরা অন্য আরেকটি পদ্ধতিতেও এই মানগুলো বের করতে পারি ঠিক আছে এটার জন্য আমরা একটা ফিঙ্গার পয়েন্টের মাধ্যমে এইভাবে বের করতে পারি সেটা তোমাদের একটু দেখাচ্ছি এভাবে যদি আমরা একটা হাতে কিনে তাহলে সহজে আমরা দেখো বের করতে পারবো যদি আমরা যে কোনো দিক থেকে এই হাতগুলোকে নাম্বারিং করি যেমন মনে করো এখান থেকে নাম্বারিং করলাম যেটা হচ্ছে আমার শূন্য ঠিক আছে জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর আমি আঙ্গুলগুলোকে এভাবে নাম্বারিং করলাম জিরো ওয়ান টু থ্রি ফোর এই সবগুলোকে বর্গমূল যদি করি আমি বর্গমূল এবং এই সবগুলোকে টু দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা দেখো যে মানটি পাচ্ছি যে রুট ওভার জিরোকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে জিরো এখানে লিখি জিরো আর এটা পাবো হচ্ছে হাফ আর এটা পাবো হচ্ছে ওয়ান বাই রুট টু
এটা হচ্ছে রুট 3 বাই 2 এবং এটা পাচ্ছি হচ্ছে 1 তাহলে এগুলো হচ্ছে সাইনের অনুপাতগুলো আমরা পেলাম যে সাইন 3 ডিগ্রি মান হচ্ছে 0 এর সাইন 30 ডিগ্রি মান হাফ 45 ডিগ্রি মান হবে রুট 6 ডিগ্রি মান হচ্ছে রুট 3 বাই 2 এবং 90 ডিগ্রি মান হচ্ছে 1 ঠিক আছে আমরা এইভাবে নাম্বারিং করে লিখতে পারি এই পাশেও নাম্বারিং করা যেতে পারে 0 1 2 3 4 তারপর আমরা এগুলোকে বর্গমূল করে 2 দিয়ে ভাগ করলে আমাদের সাইন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি মান বের হয়ে যাবে তাহলে আমরা আগেও দেখেছি যে সাইনের মান যদি আমরা বের করতে পারি তাহলে সাইনের উল্টো দিক থেকে লিখলে আমি কসের মান পাবো আবার সাইনকে যদি উল্টিয়ে দিই তাহলে কোসেক পাবো আবার কসকে যদি উল্টিয়ে দিই তাহলে আমরা সেক পাবো আবার টেন সমান হচ্ছে সাইন বাই কস কট সমান হচ্ছে কস বাই সাইন তার মানে টেন কটের মানও আমরা বের করতে পারছি ঠিক এরকমভাবে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো সহজেই বের করতে পারবো তোমরা বাসায় বেশি বেশি অনুশীলন করবে আশা করি তোমরা এই সহজে এই নিয়মে তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান সহজে বের করতে পারবে আমরা পরবর্তী ক্লাসে ঠিক আছে এই মানগুলো ব্যবহার করে আমরা সমস্যার সমাধান করে তোমাদেরকে দেখাবো তাহলে তোমাদের প্রত্যেকেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ